तृणमूल कांग्रेस के पूर्व निर्धारित रैली को असफल बनाने के लिए कुछ असामाजिक तत्व साथ ही साथ विपक्ष की पार्टियां पूरे तरीके से उतर पड़ी। इस्लामपुर के चोपड़ा ब्लॉक तृणमूल कांग्रेस की तरफ से एक रैली हाथरस एवं कृषि बिल के खिलाफ निकाली जाने वाली थी। रैली के लिए एकत्रित हो रहे कार्यकर्ताओं के साथ सीपीएम एवं कांग्रेस के कार्यकर्ताओं के बीच झड़प शुरू हो गई। इसमें गोलीबारी एवं बमबारी भी हुई। देखते ही देखते पूरा इलाका रण क्षेत्र में तब्दील हो गया। घटना की खबर मिलते ही इस्लामपुर थाने की पुलिस मौके पर पहुंची। फिलहाल वहां की स्थिति काफ़ी गंभीर बनी हुई है। इस झड़प में तृणमूल कांग्रेस के 3 कर्मी गंभीर रूप से घायल हुए हैं, जिसे इस्लामपुर महकमा अस्पताल में भर्ती कराया गया है। ब्लॉक तृणमूल छात्र परिषद पक्ष के आज के लक्ष्मीपुर बाजारे हमारा हाथरसर जो निर्तिता जो धर्षण हो प्रतिबाद केंद्र जे কৃষি আইন রয়েছে তারই প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল বিকাল 3টার সময়। কিন্তু সকাল থেকে ওখানে যারা জোটের যারা মস্তান বাহিনী যেভাবে ওখানে তাণ্ডব শুরু করেছে, আমাদের রফিকুল নামে আমাদের বুথের একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের যে কর্মী ছিলেন তাকে বম লেগেছে, হাতে গুলি লেগেছে, আরও 2-3 জন আহত হয়েছে। আমরা ওনারা চাইছেন যে লক্ষ্মীপুরটাকে সন্ত্রাস করা নিজেদের কায়েম রাখা। আমরা সবসময় চাইছি, আমরা শান্তির বার্তা দিয়েছি, আমরা চাচ্ছি লক্ষ্মীপুরের উন্নয়ন হোক, কিন্তু জোটের লোক চাচ্ছে না লক্ষ্মীপুরে কোনো শান্তি ফিরে আসুক, তারই আজকে প্রমাণ। আমরা আমাদের যে কর্মসূচি 3টার সময় অবশ্যই কর্মসূচি করব। আমাদের যে বিক্ষোভ কর্মসূচি মিছিল আমরা অবশ্যই লক্ষ্মীপুর বাজারে আজকে করব, এবং তার সাথে সাথে এটা অনুরোধ করব আজকে ঘটনার সঙ্গে যারা যারা জড়িত, আচি সাহেব গেছেন ওখানে, এডিশনাল সাহেব ওনারা আসেন, আমি সাহেবদের কাছে অনুরোধ করব এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত রয়েছেন ওদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবেন, না হলে কিন্তু আমরা আমাদের যা আন্দোলন করেন আমরা অবশ্যই আন্দোলনের পথে নাম। ওরা ইচ্ছাকৃতভাবে আজকে এখানে গণ্ডগোল করেছে। আজকে আমাদের পূর্ব আমাদের ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি ওনাকে বাঙচাল, কারণ ওনাদের পায়ের তলা মাটি সরে যেতে শুরু করেছে বলে আজকে লক্ষ্মীপুর বাজার এবং লক্ষ্মীপুর অঞ্চলে যে একটা সন্ত্রাসের আবহাওয়া সেটাকে ওনারা কায়েম বজায় রেখে আজকে এই ঘটনা করেছে। হ্যাঁ, অবশ্যই কংগ্রেস সিপিএমের জোট, আমি বললাম তো প্রথমে জোটের লোকজনরা করেছে। আমি জোটের লোকেরা শুধু অত্যাধুনিক দোনালা বন্দুক, মাস্কেট, বম সব কিছু ওরা ব্যবহার করেছে ওখানে আজকে। এটা লক্ষ্মীপুরে গণ্ডগোল চলছে, আমরা উদ্রালমোড়ে ছিলাম, উদ্রালমোড়ে শুনলাম যে লক্ষ্মীপুরে গণ্ডগোল, তখন এই পেশেন্টটা আমরা লক্ষ্মীপুর উদ্রালমোড় থেকে হেল্প করে আমরা হসপিটালে পৌঁছে দিলাম। কী হবে এবার, লক্ষ্মীপুরে তো আমরা ছিলাম না, তো লক্ষ্মীপুরের কথাটা তো বলতে পারছি না কী ঘটেছে বলে।